আসসালামু আলাইকুম আজ আমি একটি ব্রেনের এনজিওগ্রাম করতে যাচ্ছি শুরুতেই পেশেন্টের ইনফরমেশান দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেব আমাদের এখানে বাউন্ন এম কন্ট্রাস্ট এবং ষোলো এম এল লাইন দেওয়া আছে দুইটা সিরিঞ্জে এখান থেকে ফিফটি ওয়ান এম এল দেবো কন্ট্রাস্ট এবং ষোলো এম এল দেবো নর্মাস লাইন আর ফ্লোরের দেওয়া হবে ফোর পয়েন্ট ফাইভ এখন আমরা ব্রেন সিটিএ এনজিওগ্রাম এই প্রোটোকলটি ব্যবহার করব শুরুতে এই এফবিটা বাড়িয়ে নিব যাতে করে আমরা রয় বসানোর জন্য আর্চ অফ অ্যাওটাটা ইন্ডিকেট করতে পারি এখানে ডুয়েল স্ক্যানার নেওয়া হচ্ছে

এখানে প্রথম হেলিক্যাল এবং শেষের হেলিকেলটা মিলাইতে একটু সমস্যা হচ্ছে যার ফলে আমি এটা পুরোটাই ডিলিট করে দিব নিচে দিনটা এটা ডিলেট করে পুনরায় স্ক্যান রেডি করবো সেক্ষেত্রে প্রথম হেলিকেলটা আমরা কপি করে নেব স্টার্ট পজিশন এবং ইন পজিশনটা সেম রাখবো এরপর দ্বিতীয় হেলিক্যালে ক্লিক দিয়ে নিউ স্ক্যান থেকে এসএনবি নিব আবার এই দ্বিতীয় হেলিকেলটায় ক্লিক দিয়ে শিওর স্টার্ট অপশনটা নিয়ে নেব ঠিক আছে এখন এই যে দ্বিতীয় হেলিকেলটা আছে এটা একটা সিঙ্গেল কপি নেব ইন পজিশন ঠিক করতে হবে করপর স্ক্যান ডিটেলস থেকে এটা ডিউরেশনটা চেঞ্জ করে দিব ঠিক আছে এটা তো ওয়েটিং সেকেন্ড এটা এটা তিন সেকেন্ডের নিচে নামবে না তারপর এটা তিন সেকেন্ড করে দেব ঠিক আছে দেন প্রথমে আমরা চেক করে নিচ্ছি দ্বিতীয় যে এটা আছে এটা আমরা আর্চ অফ অ্যাওয়ারটাতে বসাবো যদি কখনো কনফিউজড মনে হয় আমরা একটু নিচের দিকে নেব বিটা যাতে করে অ্যাওয়ার্ডাটা মিস না হয় দেন সব চেক করে কনফার্ম ওকে আমাদের যথারীতি প্রথম স্ক্যান কমপ্লিট হয়ে গেছে নন কন্ট্রাস্ট এটা ফ্রি কন্ট্রাস্ট স্ক্যান করতে হয় এরপর আমরা এস এন বিটা স্ক্যান করব আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা চলে এসেছে এখন আমাদের এখানে ইন্টারভেল দিব এক সেকেন্ড আর ওয়াই বসাবো এখানে একশো চল্লিশ ঠিক আছে এটা একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে রাখলেই হয় খুব একটা সমস্যা হয় না তবে আমি একশো আমরা এটা বসাচ্ছি এটা ডিসেন্ডিং আউটাতে এখন আমাদের সিটি স্ক্যান স্টার্ট বাটন এবং ইনজেক্টর যে স্টার্ট বাটনটা আছে দুইটা একসাথে প্রেস করব ঠিক আছে যথারীতি স্ক্যানটা শুরু হয়ে গেছে এখানে ডিসেন্ডিং আওয়ারটাতে আমরা রয়টা বসিয়েছি যখন এটার ডেন্সিটি একশো চল্লিশ হবে তখন সেই স্ক্যান শুরু করবে গ্রাফে দেখতে পাচ্ছি একশো চল্লিশ টান করেছে সেক্ষেত্রে এখন স্ক্যানটা হবে প্রথম যে হেলিকের স্ক্যানটা হলো এটা মূলত আর্টেরিয়াল ফেস এবং তিন সেকেন্ড পরে যে পুনরায় একটা স্ক্যান হলো এটা মূলত ভেনাস ফেস প্রথমটা এনজিওগ্রামের জন্য দ্বিতীয়টা ভেনোগ্রামের জন্য আমাদেরকে এখন একটু অপেক্ষা করতে হবে ইমেজগুলো সম্পূর্ণ রিক্ষণ হওয়া পর্যন্ত এখানে প্রি কন্ট্রাস্টের যে হেলিকালটা রয়েছে এবং ফার্স্ট আর্টেরিয়াল ফেজ যে হেলিকালটা রয়েছে এই দুইটা হেলিকাল ইমেজগুলোকে আমরা সাবট্রাকশন করবো সাবট্রাকশন করার পরে আমাদের মূল থ্রি ইমেজটা পাবো কোয়াইট এক্সাম নেক্সট পেশেন্টে ক্লিক দিয়ে বের হয়ে আসবো অটোভিক থেকে ডিরেক্টরিতে যাবো আমরা দেখলাম আমাদের প্রবলেমটা কমপ্লিট ক্লিন আসেনি মোটামুটি চলে এসেছে ক্লিনিকের ক্লিক দিয়ে আমরা লোড দিয়ে নিব সাবট্রাকশন থেকে ব্রেন সাবট্রাকশন এখান থেকে প্রথমটা নন কন্ট্রাস্ট এবং ক্লিক দিব

এরপরে রিমুভ বোন যেটা আছে এখানে ক্লিক দেবো সেক্ষেত্রে এখান থেকে আমরা ওই থ্রি ডিম এমআইবি এমআইস দেখতে পাব এর পোস্ট প্রসেসিংয়ের বেশ কিছু কাজ বাকি আছে এখনও এটার জন্য আমরা আমাদের এখানকার ওয়ার্ক স্টেশনটা ব্যবহার করবো সেখান থেকে এটা ওই থ্রি ডিম এসটাকে আর একটু সুন্দরভাবে রেডি করে প্রিন্ট দেব তো আজকের মতো এখানেই শেষ পরবর্তী পার্টে আমরা এই থ্রি ডি এনজিগ্রামের ইমেজটা আরও ফ্রেশলি কীভাবে রেডি করা যায় সেই বিষয়টা দেখব